খালি গৌর নদী আগল জেলার চিত্র দেখার কোনো প্রয়োজন নাই, ওখানে বরঞ্চ মাত্রাটা একটু বেশি এবং সেখানে বিরোধী দলের মতকে দলন নিপীড়ন। ঠিক ফেনীর জয়নাল হাজারি সাহেব, মরহুম জয়নাল হাজারি, আল্লাহ ওনাকে বেশ নসিব করুক, ওইটাও যেমন রেকর্ড আছে, এরকম গডফাদার আলহামদুলিল্লাহ আপনাদের এই বিভাগেও আছে এবং তার কারণেই এই নামটা বেশি বেশি আসছে। আপনারা যে বিষয়গুলো সম্পর্কে আপনাদের যে অনুসন্ধিৎস মন অর্থাৎ যে প্রফেশনাল যে একটি মাইন্ড কাজ করছে, সেজন্য আমি সাংবাদিক ভাই বোনদেরকে কৃতজ্ঞতা জানাই। আপনারা যে কথাটি বলেছেন, দেখেন বারবার একটা জায়গার নাম আসে, গৌর নদী আগল ঝেড়া। এই গৌর নদী আগল ঝেড়ায় বরিশালের এত বড় একটা ডিভিশন, এত রাজনীতিবিদ, এখান শেরে বাংলায় কি ফজলুল হকের মতো রাজনীতিবিদ, হ্যাঁ এনাদের মতো রাজনীতিবিদ যেখান থেকে এসছে এবং এখনো এখনো বরিশালে যে ধরনের রাজনীতিবিদ আছে, সেখানে গণতন্ত্র চর্চা দীর্ঘদিনের ইতিহাস আছে, কিন্তু আমরা ওই যে জায়গাটার নাম বললেন কেন হচ্ছে, হচ্ছে এই কারণেই আজকে যারা 14ই ফেব্রুয়ারির নির্বাচন, 14ই যা মানে 2014 নির্বাচন, যারা কোনো ভোট লাগে নাই, ভোট কেন্দ্রে 5% লোক যায় নাই, 154 জন আগেই নির্বাচিত হয়ে গেছে, কাজেই সেখানে তো আপনি গৌর নদী আগল জেলা বিচ্ছিন্ন না, কারণ সেখানে এমন শক্তিশালী মানুষ আছেন যারা বর্তমান সরকারের সাথে এত বেশি আত্মীয়তা, তাদের কাছে ওনারা ছাড়া আর কাউকে ওনারা সত্যিকার অর্থে মাঠেই নামতে দেন না, আপনারাও জানেন, এবং সেজন্য ওই নামটাই বারে বারে আসছে। আরেকটা কথা এখানে আসছে, 18 নির্বাচন তো নির্বাচনই লাগে না, আগের দিনই ভোট। অর্থাৎ আপনি যে সাংবাদিক ভাই যে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তর কিন্তু সারা বাংলাদেশের চিত্র দেখেন, খালি গৌর নদী আগল জেলার চিত্র দেখার কোনো প্রয়োজন নাই, ওখানে বরঞ্চ মাত্রাটা একটু বেশি এবং সেখানে বিরোধী দলের মতকে দলন নিপীড়ন। ঠিক ফেনীর জয়নাল হাজারি সাহেব, মরহুম জয়নাল হাজারি, আল্লাহ ওনাকে বেশ নসিব করুক, ওইটাও যেমন রেকর্ড আছে, এরকম গডফাদার আলহামদুলিল্লাহ আপনাদের এই বিভাগেও আছে এবং তার কারণেই এই নামটা বেশি বেশি আসছে। আপনারা যে কথাটি বলছেন, ইয়েস ভোলাতে ওনারা বাসে লঞ্চে উঠতে দিচ্ছেন না, ওনারা স্পিডবোট আটকে রেখেছেন, ওনারা চলন্ত লঞ্চে স্পিডবোট নিয়ে আক্রমণ করেছেন, তারপরেও সেই পুরনো ইতিহাস মামলাও করেছেন ওনারাই আমাদের 94 জন নেতা কর্মীর বিপক্ষে আসামি করে, যারা স্টিমারে থাকলো, যারা কোনো অবস্থাতে কিছু করলো না। আপনাদের অনেক জাতীয় দৈনিকে সেই ছবি এসছে যে দেশীয় অস্ত্র হাতে তারা ওই বা কি বলছে লঞ্চ ঘাটে ফেরি ঘাটে তারা দাঁড়িয়ে আছে, আপনাদের অনেক জাতীয় দৈনিক এবং স্থানীয় দৈনিকে এই ছবি আপনারা ছাপিয়েছেন, সেজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। বাট মামলা হয়েছে কাদের এগেনস্টে, বিএনপি নেতা কর্মীদের এগেনস্টে, যাদের এটা কোনো দায় দায়িত্বই নাই, যারা একটা শান্তিপূর্ণ, আমরা কথা দিয়েছিলাম বেলস পার্কের সমাবেশ হবে বিএনপির শান্তিপূর্ণ গণসমাবেশ, আলহামদুলিল্লাহ এই বরিশালবাসীর সহযোগিতায়, আপনাদের সহযোগিতায় গতকালকের আমাদের এই সমাবেশ বরিশালবাসী দেখেছে, শান্তিপূর্ণ সমাবেশ হয়েছে এবং আজকে সকল দৈনিকে এই কথাটি আপনারা লিখেছেন, সেজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ।